তারিতে নুডলস বানাবো এই নুডলস নুডলসটা সো এজন্য আমি পানি নিয়ে নিলাম আমি পানি গরম করতে দেব নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি চিকেন ফ্রাই করব এই চিকেন ফ্রাই এর জন্য আমি চিকেনটা ভিজতে দিলাম এখন আমি পানির ভিতর নুডলস গুলো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে নুডলস রান্না করব যেহেতু ইফতারিতে খাবো সেই ইফতারিতে তো একটু বেশি খাওয়া হয় আমি দুই প্যাকেটই দিয়ে দিব নুডলস আমার নুডলসগুলো আমি নুডলসগুলো দিয়ে দিলাম পুরো এক প্যাকেটই নুডলস আমি দিয়ে দিয়েছি পানিতে নুডলস সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটু লবণ দিয়ে দিব এর ভিতর আমি অল্প করে লবণ দিয়ে দিলাম এই নুডলসের ভিতরে একটু লবণ ঢুকে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন এটা ছেঁকে ফেলবো নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিলাম নুডলসটা এখন নুডলসের গায়ে আমি একটু পানি দিয়ে দিব নুডলসটাকে একটু ঠান্ডা হতে দিব ঝরঝরা খুব সুন্দর ঝরঝরা হয়েছে নুডলসটা সেদ্ধ এখন আমি গাজর সেদ্ধ করছি নুডলসের জন্য গাজরটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এটা সেদ্ধ দিয়ে দেবো একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দেবো পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিলাম একটু লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন সর্ষে দিয়ে দিলাম তো আমার গাজরটা বয়েল হয়ে গেছে তো আমি গাজরটা ছাঁকনিতে ঢেলে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন এবং অবশ্যই ঘরে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য আজকে আমি ইফতারিতে চাউমিন আর চিকেন ফ্রাই করতে যাচ্ছি যেটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন আমি চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে নিব সো আমি ম্যারিনেট কীভাবে করছি এটা আমি আপনাদের দেখাচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে কেটে নিয়েছি এখানে তো আমার এখানে চিকেন আছে তো আমি এগুলোর ভিতর এখন প্রথমে এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি দেখতে যে দেড় চা চামচের সমান আর আদা পাতা এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ টি চামচ আর হচ্ছে লবণ স্বাদ মতো আছে না আমি এগুলো সব দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিব এর ভিতর হচ্ছে এখন সয়া সস দিয়ে দিব আর হচ্ছে সিরকা দিয়ে দিব আমি একটু সিরকা দিয়ে নিচ্ছি সিরকা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে নিচ্ছি এখন সয়া সস দিয়ে নিলাম হচ্ছে আমি এক চা চামচের সমান সয়া সস দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ডিম দিয়ে দিব আমি ডিম ফেটে নিয়েছি আর এটা হচ্ছে আমার ব্রেড কাম আমি টোস্ট বিস্কিট দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টোস্ট বিস্কিটটা ঘরে হোমমেড ব্রেড কাম করে নিয়েছি আর হচ্ছে আমার চিকেনগুলো এখন আমি সেট করে রাখবো এই চিকেনগুলো আমি ডিমের ভিতর দিয়ে দেন আমি ব্রেড ক্রামের ভিতর দিব ব্রেড ক্রামের গায়ে ভালোভাবে লাগিয়ে দেন এটা আমি একটা করে চিকেন নিব ডিমের ভিতর চুপিয়ে আমি একা একা এখন সবগুলো করে ফেলবো
সবগুলো চিকেন ব্রেডক্রামের সাথে মাখানো শেষ। এখন আমি এগুলো ফ্রিজে রাখবো ব্রেডক্রামটাকে একটু সেট হওয়ার জন্য, তাহলে তেলে দিলে আমার ব্রেডক্রামগুলো ছড়ায় যাবে না। আমি নুডলসে দেওয়ার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিয়েছি। আমি চুলায় প্যান বসায় দিছি, সো আমি এখন একটু অয়েল দিয়ে দিচ্ছি, তারপরে ডিমটাকে আমি আমি এখন ডিমটাকে একটু ঝুরা ঝুরা করে নেব। একটা সসেজ ভেজে নিব আমার নুডলসের জন্য। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি প্যানে, তেলটাকে আমি ছড়াই নিচ্ছি, দেন আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি চারটা সসেস নিয়েছি, সুন্দর করে আমি একটু ভেজে নেব। সো আমার সসেসগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আমি এরকম হালকা একটু লাল লাল করে ভেজেছি, এটা আমার ভালো লাগে খেতে। সো এগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব। আমি চুলায় প্যান বসায় দিছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। নুডলস রান্না করে ফেলবো, দেরি হয়ে গেছে। সো আমি পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন কিছু, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব। দেন আমি এর ভিতরে দিয়ে দিব আমার আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর। তো আমি এই গাজরগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর গাজরটা একসাথে ভাজা দিয়ে নেব ভালোভাবে। এখন আমি এর ভিতর ম্যাগির স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি, একটা ম্যাগি স্বাদে ম্যাজিকটা দিয়ে দিচ্ছি এর ভিতর এখন। আমি দিয়ে দিলাম, কেটে রাখা সসেসগুলো আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা সসেসগুলো দিয়ে দিলাম, চুলাকে একটু কমাই দিব আমি, কমাই সাথে মিক্স করে ফেলবো। এর ভিতর এখন দিব হচ্ছে সয়া সস। এখন দিব হচ্ছে নুডলসটা দিয়ে দিব। আমি নুডলসটা সেদ্ধ করে রেখেছি, সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর ঝরঝরা হয়েছে আমার নুডলসগুলো। আমি নুডলস ঝরঝরে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি নুডলসটা সেদ্ধ করার পর একটু তেল নিয়ে আমি নুডলসটার ভিতরে দিয়ে দিয়েছি, যার ফলে আমার একটা নুডলস আর একটার সাথে লেগে যায়নি, সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তাই তো? আমি দিয়ে দিলাম। আমি এটাকে মিক্স করে ফেলব। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সসেসগুলোর সাথে নুডলসগুলো যেন সবখানে চলে যায়। আমি এখন নুডলসের ভিতর আরেকটা ম্যাগি সাথে ম্যাজিক দিয়ে দিচ্ছি। আমি
করে নেব ভালোভাবে। এখন আমি লিয়ানার জন্য একটু আলাদা করে রেখে দিব। আমি যেহেতু এখন একটু ঝালকাল দিব, যেটা লিয়ানা খেতে পারবে না, তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে, যারা ঝাল খেতে চায় না তাদের একটু আলাদা করে তুলে রেখে পরে বাকি মশলাগুলো দিয়ে দিলেন। তো আমি একটু পরিমাণে লিয়ানার জন্য তুলে নেব এখন। ও আজকাল আমাদের সাথে ভালো ইফতারি করতে বসে মাশাআল্লাহ। এখন আমি রুচি ঝাল টমেটো সস একটু দিয়ে দিব। আর একটু পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। লবণ, আমি আসলে লবণটা একটু বোঝাই যায় না রোজা রেখে, একটু সয়া সস দিয়ে দিলাম। একটু পরিমাণে গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। একটু পরিমাণে এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার যে ডিমগুলো রেখেছিলাম ঝুরঝুরা করে, সেই ডিমগুলো দিয়ে দিব কিছুটা কিছুটা লিয়ানারটাতের ভিতর দিয়ে দেব। কিছুটা লিয়ানার প্লেটের ভিতর দিয়ে দিলাম ডিম। এখন আমি লাস্ট ফিনিশিং একটু লবণ দিয়ে দিব। ভাবছ আমার লবণ ঠিকঠাক হলেই হলো। লবণ দিয়ে দিলাম। আমি এখানে আমি যদি একা খেতাম তাহলে এখানে কাঁচামরিচ কুচি দিতাম, যেহেতু লিয়ানার পাপা তেমন একটা ঝাল পছন্দ করে না। আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি আর কাঁচামরিচ এক্সট্রা করে দিব না, তো চিলি ফ্লেক্সে আমার নুডলসটা ঝাল হয়ে যাবে। আর টমেটো কেচাপও তো দিয়েছি, ঝাল টমেটো কেচাপ, তো ওটার জন্য নুডলসটা টেস্টি হয়ে যাবে। তো কেমন লাগছে এখন যারা নুডলস খেতে পছন্দ করে তারা তো বুঝতে পারতেন তাদের ফিলিংস কেমন হবে। এটা নামাই ফেলবো। এই হচ্ছে আমার চিকেনটা যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে। তো আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি ছোট্ট, একটু পরিমাণে তেল দেব আমি। তেলটা একটু গরম হয়ে গেলে তেল আমি চিকেনগুলো দিয়ে দেবো একটা একটা করে। আপনাদের কার কার আমার নুডলসের রেসিপিটা ভালো লাগলো কাইন্ডলি জানাবেন। আমরা তো এইভাবেই নুডলস রান্না করে খাই মাঝে মাঝে। আর তোমার কেমন লাগে আমার নুডলস? এইভাবেই তো ভালো লাগে। এখন আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দেবো এর ভেতর। যেহেতু আমি টোস্ট বিস্কিটের ব্রেড ক্রাম দিয়েছি, সো এটা খুব সহজে এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। যেমন চুলাটা আমি কমিয়ে আস্তে আস্তে করে এটা ভাজবো, না হলে দেখা যাবে ভিতরে চিকেনটা কাঁচা আছে বাট আমার ব্রেড ক্রামটা লাল হয়ে গেছে, তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। তুমি চিকেন খাবা? নুডলস কোথায় আছে দেখেন? এই যে এটা হচ্ছে লিয়ানার নুডলস,
খুশিতে খুশিতে পাগল হয়ে গেছে লিয়ানা, তাই না? কেমন করলে হবে লিয়ানা? আমার এটা অল্প আছে, আস্তে আস্তে করে হচ্ছে। আমি একটা উল্টানি দিয়ে দিলাম মাত্র। সো আমার আলহামদুলিল্লাহ যে আমার ব্রেড ক্রামগুলো খুলে যায়নি, যেটা আমি টেনশন করছিলাম। এই জন্য আমি ফ্রিজে রেখেছি, যে ব্রেড ক্রাম দেওয়ার পর ফ্রিজে রাখলে ব্রেড ক্রামটা খুলে যায় না। আপনারা সবাইকে কি ইফতারি বানাচ্ছেন কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আজকে যদি আমার ইফতারির মেনু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আমি খুবই খুশি হব যদি আপনারা কমেন্ট এবং লাইক দেন, আর যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে আমি আরও বেশি খুশি হব। সো এখন আমার চিকেনটা চুলায় হচ্ছে, চিকেনটা হয়ে গেলে আমার ইফতার রেডি হয়ে যাবে। তো আমরা ইফতারির জন্য প্রিপারেশন নেই, আপনারাও নেন। আমার চিকেনগুলাই তিনটা ভাজা হয়ে গেছে, আমি উঠে ফেলছি। এরা হালকা লাল লাল করে নিয়েছি আমি, উঠে ফেললাম। আরো তিনটা ভেজে নেবো এখন। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার নুডলস, দেখতে কেমন হয়েছে কাইন্ডলি অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। আর এখানে আমরা খেজুর আর অ্যাপেল কেটে নিয়েছি। এই যে লিয়ানা চলে এসেছে। লিয়ানা কি আম্মু, তোমার কি ঘুম আসছে? লিয়ানা নুডলসটা যেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম, সো এখন আমরা ইফতার করে ফেলবো। সো আমি এখন আমার ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বাই বাই দিয়ে দাও। আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।